বগুড়া শহরের বনানীতে একটি পেট্রোল পাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। সিসিটিভির ভিডিওতে দেখা যায় শুক্রবার রাত 3টায় হক অ্যান্ড কোম্পানির পাম্পে অবস্থান নেয় বেশ কয়েকজন। সবার মুখে ছিল মুখোশ। কিছু সময় পর হাতুড়ি দিয়ে তেলের ট্যাঙ্ক ভেঙে ফেলে তারা। এতে ট্যাঙ্ক থেকে তেল বের হয়ে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পাম্পটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর জিয়াউল হক মোল্লার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।